দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো জানিয়ে দিচ্ছি আবারও লেবানন থেকে ইসরাইলের রকেট হামলা এদিকে হামাসের রকেট ধ্বংসে যে পরিমাণ অর্থ ব্যয় ইসরায়েলের দর্শক শ্রোতা আরো জানবেন ইসরায়েলের ছয় বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা এছাড়াও রয়েছে ফিলিস্তিন পন্থীদের গায়ে হাত দিতে অস্বীকৃতি ব্রিটিশ দমকল কর্মীদের এছাড়াও জানিয়ে দিচ্ছি গাজা ইহুদি বর্বরতা ইউরোপীয় পার্লামেন্টের তীব্র বাক বিতণ্ডা সর্বশেষ জানিয়ে দিচ্ছি পশ্চিম তীরে সর্বাত্মক ধর্মঘট চলছে দর্শক এখন জানিয়ে বিস্তারিত আবারও লেবানন থেকে ইসরায়েলের রকেট হামলা ইসরায়েলের উত্তরাঞ্চলে ইহুদি বসতিকে লক্ষ্য করে লেবানন থেকে রকেট হামলা চালানো হয়েছে লেবানন থেকে চারটি রকেট ছোড়া হয়েছে তার মধ্যে একটি ধ্বংস করা হয়েছে একটি খোলা জায়গায় পড়েছে অপর দুটি ভূমধ্য সাগরে পড়েছে খবর বিবিসির এদিকে সীমান্তে অন্যান্য ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা ঠেকাতে আয়রন ডম বসিয়েছে ইসরায়েল তবে এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে দেশটিতে হরমা মিশাই রকেট হামলা হচ্ছে টাইমস অব ইসরায়েল জানিয়েছে হাইফা শহরের চারপাশে রকেট সতর্কতা সাইরেন বাজানো হয়েছে এছাড়া সারাম ও কেয়ারত শহরেও সাইরেনের শব্দ শুনতে পাওয়া গেছে কেয়ারতের বাসিন্দারা তিনটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন তবে তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এদিকে ফিলিস্তিনে ভূখণ্ড গাজা উপত্যকায় অব্যাহত হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন রাশিয়ার এক সিনিয়র কর্মকর্তা ইসরায়েলি রাষ্ট্রদূতকে এমন হুঁশিয়ারি দেন তিনি খবর বিবিসি এছাড়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বরাদ দিয়ে খবরে বলা হয়েছে তিনি বলেন গাজায় বেসামরিক হতাহতের ঘটনা আরও বাড়ানোর যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা গ্রহণযোগ্য নয় ফিলিস্তিনি ও ইসরায়েলির মধ্যে সংঘর্ষ দশম দিনে পড়েছে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের দুশত একুশ জন নিহত হয়েছেন এর মধ্যে পঁয়ষট্টি জন শিশু রয়েছে দেড় হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন বাত্যচ্যুত হয়েছেন প্রায় বান্ন হাজার মানুষ অন্যদিকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে হামাসের হামলায় বারো ইসরায়েলি নিহত হয়েছেন পাশাপাশি এই পর্যন্ত আহত হয়েছেন তিন শতাধিক ইসরায়েলি বিবার্তা হামাসের রকেট ধ্বংসে যে পরিমাণ অর্থ ব্যয় ইসরায়েলের ফিলিস্তিনি এক একটি রকেট ধ্বংস করতে ইসরায়েলকে হাজার হাজার ডলারের খেসারত দিতে হচ্ছে অর্থাৎ হামাসের রকেট তৈরিতে যে খরচ হচ্ছে তার চেয়ে সেগুলো ধ্বংস করতে ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ড্রমের ক্ষেপণাস্ত্রের মূল্য বহুগুণ বেশি ইসরায়েলি গণমাধ্যমের বরাতে আনাদুলু এমন খবর দিয়েছে জেরুজালেম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ উজি রুবিন বলেন স্বল্প পাল্লার একটি কাশেম রকেটে তৈরিতে হামাসের তিনশো থেকে আটশো ডলার খরচ পড়ে হামাসের সবচেয়ে ভালো রকেটগুলো সাধারণভাবে নির্মিত তাতে খরচ বেশি পড়ে না কিন্তু এসব রকেট ধ্বংস করতে আয়রনডামের এক একটি ক্ষেপণাস্ত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ ডলার ব্যয় করা হয় এদিকে ফিশার ইনস্টিটিউটের মহাকাশ গবেষণা কেন্দ্রের সাবেক প্রধান তাল ইনবার বলেন হামাসের দীর্ঘ পাল্লার রকেট নির্মাণে কয়েক হাজার ডলারের বেশি খরচ পড়ে না স্বল্পপল্লা রকেটের চেয়ে যা কেবল দুই থেকে তিন গুণ বেশি ইসরায়েলি সেনাবাহিনী বলেছে হামাস সোমবার পর্যন্ত তিন হাজার একশো রকেট ছুড়েছে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্ত বলেন দশী মে সামরিক বাহিনী অভিযান শুরু হওয়ার পর থেকে রকেট প্রভাতিত করতে আয়রন ড্রপ এক হাজার ইন্টারসেপ্টর ব্যবহার করেছে এছাড়া হামাস ও ইসরায়েলের মধ্যে গত সাত বছরের মধ্যে সবচেয়ে কঠিন যুদ্ধ হচ্ছে গাজার বিভিন্ন স্থানে লক্ষ্যবস্তুতে শত শত বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী এদিকে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও অস্ত্র অস্ত্রবিরতিতে রাজি হচ্ছে না ইসরায়েল এখন পর্যন্ত দুশত একুশ ফিলিস্তিন নিহত হয়েছেন নিহতদের অধিকাংশই নারী ও শিশু আর ইসরায়েলি নিহত হয়েছেন বারো জন ইসরায়েলের ছয় বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের ছয়টি বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস বিষয়টি নিশ্চিত করেছে হামাসের সামরিক শাখা ইজ্জাদিন কাশাম ব্রিগেড দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলার জবাবে বিমান ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে বলে কাশাম ব্রিগেডের বিবৃতিতে জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলার জবাবে দেশটির হাতসুর হাতশারিম নিফাতিম তেলনুফ বিলখাম বিলমাখিম ও রেমন বিমান ঘাঁটিতে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এদিকে গাজায় ব্যাপক হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী ইসরায়েলি হামলায় এক সাংবাদিক সহ চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন গত মে থেকে গাজায় ব্যাপক বিমান ও কামান হামলা চালাচ্ছে দখলদার বাহিনী এই পর্যন্ত গাজায় ইসরায়েলি একুশ জনই শিশু রয়েছে আহত হয়েছেন কয়েক হাজার মানুষ এছাড়া বাত্যচ্যুত হয়েছেন প্রায় বান্ন হাজার ফিলিস্তিনি এই সূত্রটি প্রকাশ করেছে বিবার্তা ফিলিস্তিনপন্থীদের গায়ে হাত দিতে অস্বীকৃতি ব্রিটিশ দমকল কর্মীদের নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর চলমান আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাজ্যে ইসরায়েলি মালিকানাধীন একটি ড্রন কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা তাদের কয়েকজন কারখানাটির ছাদে উঠে অবস্থান নেন এসব প্রতিবাদকারীকে নামাতে স্থানীয় দমকল বাহিনী ডেকেছিল ব্রিটিশ কর্তৃপক্ষ কিন্তু তাতে সাড়া দেননি দমকল কর্মীরা তারা জানিয়েছেন মানবিক কাজে নিয়োজিত এই বাহিনী ফিলিস্তিন পন্থীদের গায়ে হাত দিতে পারে না এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা সংবাদ মাধ্যম বিবিসি খবর অনুসারে গত বুধবার যুক্তরাজ্যের লেস্টার শহরে ইসরায়েল মালিকানাধীন এলবিস্ট সিস্টেমের সহায়ক প্রতিষ্ঠান ইউএভি টেকটিক্যাল সিস্টেমের কারখানা দখল করে নেয় প্যালেস্টাইন অ্যাকশন নামে একটি সংগঠনের আন্দোলনকারীরা এদিকে তাদের অভিযোগ রয়েছে ওই কারখানায় তৈরির ড্রন গাজায় ক্ষেপণাস্ত্র নিরীহ ফিলিস্তিনের ওপর হামলা চালাচ্ছে এজন্য কারখানাটির প্রবেশ দ্বারে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনকারীরা এতে সেখানকার উৎপাদন ব্যাহত হচ্ছে বলেও তাদের দাবি এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি এলবিট কর্তৃপক্ষ এছাড়াও স্থানীয় সময় এক মুখপাত্র জানান ইসরায়েলি ড্রোন কারখানাটির গেইটের বাইরে শতাধিক বিক্ষোভকারী অবস্থান নিয়েছেন আর কারখানার ছাদে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা রাতভর সেখানেই থাকবেন বলে জানিয়েছেন তিনি ব্রিটিশ পুলিশ জানিয়েছে তারা ছাদের উপর থাকা আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে এদিকে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে লেস্টারশায়ার ফায়ার ব্রিগেড ইউনিয়নের সদস্যরা ইসরায়েলি কারখানার সাত থেকে ফিলিস্তিনের পন্থী আন্দোলনকারীদের নামাতে অস্বীকৃতি জানিয়েছেন ইউনিয়নের প্রধান গ্রাহাম ভক্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে প্যালেস্টাইন অ্যাকশনের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ওই বিবৃতিতে বলা হয়েছে ইউনিয়ন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে জ্যেষ্ঠ ব্যবস্থাপকদের মনে করিয়ে দিচ্ছেন যে দমকলকর্মী হিসেবে আমরা একটি গর্বিত মানবিক সেবায় আছি এবং থাকব আইন প্রয়োগে আমার কোন ভূমিকা নেই এর সঙ্গে সংশ্লিষ্টদের সুরক্ষা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে ফায়ার ব্রিগেড ইউনিয়নের সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয়েছে ফায়ার ব্রিগেড ইউনিয়ন ফিলিস্তিনি সংহতি এবং বিক্ষোভের অধিকারকে সমর্থন করে গাজা ইহুদি বর্বরতা ইউরোপীয় পার্লামেন্টের তীব্র বাক বিতণ্ডা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে তীব্র বাক বেতনটা হয়েছে বহু পার্লামেন্ট সদস্য ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলি আগ্রাসনকে সরাসরি গণহত্যা ও যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর ইসরায়েলি বর্বরতা থামাতে পার্লামেন্ট সদস্যরা সাতাইশ জাতির এই জোটের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন অনেক সদস্য প্রশ্ন তুলেছেন বিশ্বের বিভিন্ন অংশে যেখানে নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়ন দ্বিধা করে না সেখানে ইসরায়েলের এই বর্বরতার পরেও কেন নিষেধাজ্ঞা আরোপ করা হবে না এদিকে অনেক পার্লামেন্ট সদস্য ফিলিস্তিনের ওপর ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান বলে মন্তব্য করেছেন তবে আমেরিকার মতো ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও শক্তিশালী ইসরায়েলি লবি রয়েছে এদিকে ইউরোপীয় পার্লামেন্টে স্বাধত জন সদস্য রয়েছেন ইসরায়েলপন্থী সদস্যরা বলছেন সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নির্মূল করার জন্য আমরা ইসরায়েলের পাশে রয়েছি এ সত্ত্বেও ইসরায়েলের আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা অবস্থান নিয়েছেন তারা মনে করেন সামরিক উপায়ে ফিলিস্তিনি সংকটের সমাধান হবে না সেক্ষেত্রে আমেরিকা ইসরায়েলকে যে অস্ত্র দিয়ে আসছে তা চলমান পরিস্থিতির কোনো জবাব হতে পারে না সর্বশেষ জানিয়ে পশ্চিম তীরে সর্বাত্মক ধর্মঘট চলছে গাজা উপত্যকা ও বাইতুল মোকাদ্দাসের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক ধর্মঘট চলছে এই ধর্মঘটে পশ্চিম তীরের বাসিন্দাদের পাশাপাশি উনিশশো সালে ইসরায়েলের দখলে যাওয়া এলাকার অধিবাসীরাও অংশ নিচ্ছে গতকাল থেকেই ধর্মঘট চলছে এখনও অব্যাহত রয়েছে পশ্চিম তীর ছাড়াও উনিশশো আটচল্লিশ সালে দখলকৃত হাইফা ইয়াফা ও ফাম, আত্তিরা, শিফা আমরু এবং আল নসরাত শহরে বড় আকারের বিক্ষোভ মিছিল হয়েছে কোনো কোনো শহরে ইহুদিবাদী সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এদিকে পশ্চিম তীরের তরুণেরা ফিলিস্তিন জুড়ে নতুন করে ইন্তিফাদা বা গণ অভ্যুত্থান শুরুর জন্য একটি যৌথ কমান্ড গঠনের আহ্বান জানিয়েছে পশ্চিম তীরে প্রতিদিনই ইসরায়েল বিরোধী বিক্ষোভ হচ্ছে ইসরায়েলি সেনাদের গুলিতে সেখানেও বহু ফিলিস্তিনি শাহাদত বরণ করেছেন আজও পশ্চিম তীর থেকে একুশ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে দখলদার সেনারা এছাড়া গতরাতে ইসরায়েলের বিভিন্ন শহর থেকে পাঁচ শতাধিক আরব মুসলমানকে আটক করেছে বর্ণবাদী সেনারা আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য